আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। রমজান মোবারক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিট লবণের একটি রেসিপি শেয়ার করব। বিভিন্ন ড্রিঙ্কস বানাতে বা অনেক রেসিপিতে আমরা বিট লবণটা ইউজ করে থাকি, কিন্তু এই লবণটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না। সেই জন্য খুব সহজে আপনারা কীভাবে ঘরোয়াভাবে বিট লবণটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। বিট লবণ বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ কাপ। আমরা যে লবণটা রান্নার জন্য ইউজ করি এটা সেই লবণ। এখন এই লবণটাকে হালকা করে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। খুব বেশি হিটে ভাজলে লবণটা পুড়ে গিয়ে বিট লবণের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ। তবে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যদি ঝালের পরিমাণটা আর একটু বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আবার চাইলে আপনারা এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিতে পারেন, তাতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ। এখন এই গোলমরিচের গুঁড়াটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সব শেষে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এক টেবিল চামচ। আপনারা যদি কাঁচা জিরার গুঁড়াটা ইউজ করেন তাহলে যেই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম সেই পর্যায়ে আপনারা জিরার গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এরপর জিরার গুঁড়াটাকেও লবণের সঙ্গে ভেজে নিতে পারেন। আমি যেহেতু ভাজা জিরার গুঁড়া ইউজ করছি সেজন্য আমি সব শেষে দিয়েছি, এখন জাস্ট এটাকে মিশিয়ে নিলেই চলবে। তবে টালা জিরার গুঁড়াটা ইউজ করলে বিট লবণের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। লবণগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। লবণগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে উঠিয়ে নিয়েছি, এখন এটার মুখটা লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব, তবে আপনারা চাইলে পাটায় বেটে নিতেও পারেন। লবণগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এই লবণগুলোকে আমি চেলে নিব। চেলে নিলে হবে কি, এই যে দলা দলা যে ভাবটা আছে এটা অনেকটাই কমে আসবে, আর তার সঙ্গে লবণের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তৈরি হয়ে গেল হোমমেড বিট লবণ। এখন এই লবণগুলোকে সংরক্ষণ করার জন্য আমি একটা জার নিয়েছি, এই জারের মধ্যে লবণগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে প্লাস্টিকের জার নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁচের জারে রাখতে পারেন। কাঁচের জারে রাখলে আরও বেশি ভালো, লবণটা বেশি দিন ভালো থাকবে। যে কোনো জিনিস প্লাস্টিকের জারে না রেখে কাঁচের জারে রাখলে বেশি ভালো থাকে। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।